বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি এম ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার সংবাদে উদ্বিগ্ন যুক্তরাজ্যের বিভিন্ন শহরে বিএনপি নেতাকর্মীরা। বুধবার দুপুরে কভেন্ট্রি বিএনপি ও সিটি যুবদলের নেতাকর্মীরা এক তাৎক্ষণিক প্রতিবাদ সভা আয়োজন করে চ্যানেল এস এর কাছে প্রতিক্রিয়া জানিয়েছেন। রোমান রাজা জানাচ্ছেন বিস্তারিত। সিলেট জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি এম ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার সংবাদ শুনে সারা দেশের বিএনপি নেতাকর্মীর সাথে সাথে কভেন্ট্রি বিএনপি ও সিটি যুবদলের নেতাকর্মীরাও তীব্র ক্ষোভ ও উৎকণ্ঠা প্রকাশ করেছেন। তাৎক্ষণিকভাবে স্থানীয় একটি রেস্টুরেন্টে সিটি যুবদল সভাপতি সুহেল রানার সভাপতিত্বে এক প্রতিবাদ সভার আহ্বান করা হয়। বিএনপি ও সিটি যুবদলের নেতাকর্মীর উপস্থিতিতে আব্দুল আজিজের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জামিল আহমদ, এনামুল হক নূর, শাহজাহান চৌধুরী, শাহ মাহবুব, রাজা মিয়া সহ আরও অনেকে। আমরা মনে করলাম আওয়ামী লীগে পরিকল্পিতভাবে ইলিয়াস ভাইরে গুম করছে, আমরা অনতিবিলম্বে ইলিয়াস ভাইরে জনগণের সামনে চাই, এটাই আমাদের চাওয়া। যদি এম ইলিয়াস আলীকে না পাওয়া হয় তাহলে আমাদের নেত্রী যেভাবে বলেছেন যে সরকার পতনের আন্দোলন একটাই, এখন একটাই দাবি ইলিয়াস আলীকে আমরা চাই, নতুবা আমরা সরকারের পতন ঘটিয়ে থাকব। রাজা, চ্যানেল এস নিউজ, কভেন্ট্রি।